नमस्कार बन्धुरा, प्रियांकास कुकिंग एर आरेकटी नतून पर्वे आपनादेर सकलके वेलकाम जानाच्छि। आजकेर पर्वे आपनादेर साथे निरामिषेर दिनेर एकटा रेसिपी शेयर करब, जेटा किन्तु गरम गरम भातेर साथे खेते असाधारण लागे। चलुन ताहले कथा ना बाड़िये रेसिपिटा देखे नेवा जाक। प्रथमेई आमि बेगुनटा केटे निएछि, आर देखुन एरकम लम्बा लम्बा करे केटेछि। আপনারা যেরকম পছন্দ করেন সেই বুঝে কিন্তু বেগুনটা কেটে নিতে পারেন। এবার আমি এর মধ্যে সামান্যই একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতন বেগুনটা রেখে দিয়েছিলাম। প্রত্যেকের ঘরে বেগুন সব সময় অ্যাভেলেবল থাকে, তাই জন্য এই রেসিপিটা বানানো খুবই সহজ আর চটজলদি হয়ে যায়। আর এবারে আমি এটাকে ফ্রাই করে নেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আর বেগুনগুলোকে কিন্তু ভাজা ভাজা করে নেব। আজকের রান্নাটা সম্পূর্ণই সরষের তেলে করব। বেগুনের একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও একই রকমভাবে ফ্রাই করে নেব। বেগুন সবারই ঘরে মোটামুটি অ্যাভেলেবল থাকে, আর এই রকম রেসিপি যদি চটজলদি তৈরি করে নেওয়া যায় নিরামিষের দিনে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম আর একই রকম ভাবে কিন্তু অপর পিঠটাও ভেজে নেচ্ছি। এবারে আমি এখানে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি সাদা সরষে বাটা আর পোস্ত। একসঙ্গে ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি, আর সরষেটা বাটার সময় সামান্যই একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এবারে সামান্য একটু লবণ অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু সরষেটা বাটার সময় একটু লবণ দিয়েছিলাম সেই জন্য কিন্তু লবণটা এখানে আমি অল্পই অ্যাড করলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন মিষ্টিটা অ্যাড করবেন। এবারে ভালো করে মশলার সাথে সরষে বাটাটা মিশিয়ে নিচ্ছি। এবারে সব শেষে 2 টেবিল স্পুন মতন সরষের তেল অ্যাড করলাম। সরষের তেলটা আপনারা যে পরিমাণে সরষের পেস্টটা ইউজ করবেন সেই বুঝে কিন্তু কম বেশি করে ব্যবহার করবেন। দেখুন তেলটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম, আর এবারে আমি এর মধ্যে একে একে যে বেগুনটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সরষের মধ্যে যাতে বেগুন ভালো করে ডুবে যায় সেই জন্যই আমি বেগুনটাকে দিয়ে একটু এপিটপিট করে সমস্ত সরষের বাটাটা বেগুনের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ঝটপট রেডি করে নেওয়া যায়। দেখুন সম্পূর্ণই কিন্তু বেগুনটা সরষের বাটার মধ্যে আমি ডুবিয়ে দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে একটা গোটা টমেটোকে আমি 4টে পিসে কেটে নিয়েছিলাম চাকচাক করে, সেটা দিয়ে দিলাম, আর ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরষে বাটার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিতে পারেন, আমি সেটা করিনি। আর এবারে ওপর থেকে আর সামান্যই একটুখানি 1 চামচের মতন তেল দিয়ে টিফিনের বাটিটাকে ঢাকা দিয়ে দিলাম। এবারে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা কড়াই আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে কিছুটা জল দিয়ে জলটা দেখুন ফুটে উঠেছে। এই অবস্থায় এর মধ্যে টিফিনের বাটিটা বসিয়ে দিয়েছি। জলটা সেই পরিমাণেই দিতে হবে যাতে টিফিনের বাটিটা কিন্তু একদম ডুবে যেন না যায়। আর এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম, আর এটা কিন্তু একদমই রেডি হয়ে এসছে, জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এই অবস্থায় এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। টিফিনের বাটিটা কিন্তু কড়াই থেকে নামিয়ে নিলাম, আর এবারে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। একদম কিন্তু রেডি হয়ে গেছে বেগুনের এই ভাপা রেসিপিটা। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, ভীষণ খেতে ভালো লাগে। আমি একটা স্পুনের সাহায্যে একটু তুলে দেখিয়ে দিচ্ছি, বেগুন তো একদমই নরম হয়ে গেছে, তার সাথে কিন্তু টমেটোটাও একদম সিদ্ধ হয়ে এসেছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে নতুন কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।